What's up, me KhilliBuzzChiru and welcome to my channel. So guys, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পাত্র চাই পাত্রী চাই এর এপিসোড 2. তো আজকের এই এপিসোডে আমি তোমাদের এমন কিছু পাত্র পাত্রী বিজ্ঞাপন দেখাবো যাদের সিস্টেম রিকোয়ারমেন্টে চাহিদা তরমুজ কমলা লেবু অ্যাপেল আইফোনের থেকেও অনেক বেশি. মানে এই সব বিজ্ঞাপন দেখার পর তোমরা মানুষ আর পণ্যের মধ্যে তফাৎ ভুলে যাবে. আজকাল যেমন অনলাইনে নতুন থেকে শুরু করে পুরনো সেকেন্ড হ্যান্ড ব্যবহৃত সব রকমের পণ্য কেনাবেচা হয়, ঠিক তেমনি পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে আজকাল নতুন থেকে শুরু করে পুরনো সেকেন্ড হ্যান্ড ব্যবহৃত সব রকমের পাত্রপাত্রী কেনা বেচা হয়। তো সবাই ধৈর্য সহকারে বসুন, তো আর বেশি ভাট না বোকা, লেটস বেগুন। গাইস, তো ভিডিও শুরু করার আগে এই যে দেখো দাড়িগুলো একটু কেটে হ্যান্ডসাম হয়ে আছে, এভাবে তো আমাকে কাকু কাকু লাগছে। তা না হলে আমার কপালেও কোনো দিন মেজ উঠবে না, এভাবে আমাকেও একদিন পাত্রী চায়ের বিজ্ঞাপন দিতে হবে। সো গাইস, প্লিজ গিভ মি ওয়ান মিনিট। জিলেট ফিউশন হাইড্রাজেল, যা আমাদের স্কিনকে হাইড্রেটিং করতে সাহায্য করে এবং শেভিংয়ের সময় একটা স্মুথ পারফরমেন্স পাওয়া যায়। জিলেট মাক 3 এর অবিশ্বাস্য গ্লাইড, নিজেকে কাটা অসম্ভব। ওয়াও, আমার স্কিনটা তো এখন অনেক স্মুথ লাগছে, আই এম লুকিং কুল। ওকে গাইস, তো আই এম অল সেট, তো চলো দেখা যাক আজকের প্রথম পাত্রপাত্রীর বিজ্ঞাপন। জরুরি আর্থিক হেল্পের জন্য দ্বিতীয় বিবাহের ত্রিশর্ত ধনী পাত্রী চাই, পাত্র 45 বছর, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এই যে দেখো, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের অশিক্ষিতের মতো কর্মকাণ্ড। আর্থিক হেল্পের জন্য বিয়ে করতে চাইছে, তাও আবার প্রথম বউকে ছেড়ে দ্বিতীয় বিবাহ, ভাবা যায়? তা বলছি কি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কাকু, আপনি পড়াশোনা করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়েছে নাকি ঘুষ দিয়ে? মানে প্রতি মাসের মাইনে কি গাঁজা ফুঁকে উড়িয়ে দেন যে আপনার এখন আর্থিক হেল্পের প্রয়োজন পড়েছে তাই দ্বিতীয় বিবাহ করতে হচ্ছে? উড়ি আমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কাকুরে, তোর যদি এতই আর্থিক হেল্পের প্রয়োজন পড়েছে তো জানা, সেটা ফেসবুকে লিখে পোস্ট কর, সেখানে সবাই মিলে যা পারুক তোকে তা দিয়ে হেল্প করবে। জীবনে আর কোনোদিন তোর আর্থিক অভাব অনটন দেখা দেবে না, তা না করা বিয়ের নামে ভিক্ষা চাইতে এসছে, হাট। এবার তোমরাই আমাকে বলো যে এইসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যদি এইভাবে বিয়ের নামে ভিক্ষা চায়, তো যারা পড়াশোনা জানে না তারা কি করবে? অতি সৎ সচ্ছল ও নির্লোভ শিক্ষিত পরিবারের সুপ্রতিষ্ঠিত ভাইদের বোন কাম্য। বিয়ে করবে মেয়েকে, কিন্তু সুপ্রতিষ্ঠিত হতে হবে তার ভাইদের, মানে ব্যাপারটা বুঝতে পারছো তো? সুপ্রতিষ্ঠিত হয়ে ইনকাম করবে তার ভাইরা, আর বসে বসে খাবে তাদের বোন জামাই, আহারে কত সুখ। তা বলছি কি দাদা, আপনি এক কাজ করতে পারেন তো, মেয়েকে বিয়ে না করে তার ভাইদেরই বিয়ে করুন, তাহলে আমার মতে আপনার বেশি লাভ হবে। শুধু তাই নয়, মাতৃত্বে অক্ষম, ডাক্তারি পরীক্ষার সাপেক্ষে বা অনিচ্ছুক অপরিহার্য, মানুষের বিয়ে করার প্রধান কারণগুলির মধ্যে একটি প্রধান কারণ হলো বংশ বিস্তার করা, আর এর তো মাতৃত্বে অক্ষম মেয়ে চাই। তা বলছি কি দাদা, আপনি অন্য গ্রহের এলিয়েন নাকি আপনার দাঁড়ায় না, কোনটা? ঠিকই আছে, যার মেয়ের থেকে মেয়ের ভাইদের প্রতি বেশি ইন্টারেস্ট তার থেকে আর কি বা আশা করা যায়। ডাক্তারের ভাইজি 30, এমটেক ফর্সা, সুদর্শনা পিতা ডাক্তার, ভালো ফ্যামিলি, ডাক্তার পাত্র চাই, পুত্র ডেন্টাল সার্জন MDS PGT, 26 ফর্সা সুদর্শনা ডাক্তার পাত্রী চাই। এই যে দেখো, এরা তো আবার ডাক্তারের কারখানা খোলার ধান্দায় নেমে পড়েছে, যেখানে বাবা মেয়ে মেয়ের বর ছেলে ছেলের বউ সবাই মিলে শুধু ডাক্তার আর ডাক্তার তৈরি করবে, তারপর পয়সাই পয়সা হোগা। তা বলছি কি ডাক্তারের গোষ্ঠী, ডাক্তার ছাড়া একটু সাধারণ মানুষদের সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিন। জরুরি ভিত্তিতে বেশ কজন ইংল্যান্ড, আমেরিকা ও কানাডার সিটিজেন ও স্বদেশি ডাক্তার, প্রফেসর, ব্যাংকার, পুলিশ, উকিল, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, ডিভোর্সি, প্রাইমারি শিক্ষক, পাত্রপাত্রীর জন্য উপযুক্ত পাত্রপাত্রী চাই। এদের আবার দাবিটা কি ভাই, এরা তো পাত্রপাত্রীর দোকান খুলে বসেছে, তাও আবার যেমন তেমন পাত্রপাত্রী নয়, দেশি বিদেশি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যাংকার, পুলিশ, উকিল, শিক্ষক, সব বড় বড় সরকারি কর্মচারী। আমার সরল মনে শুধু একটাই প্রশ্ন যে ভাই, এমন কি আকাল পড়লো যার জন্য এত বড় বড় সরকারি চাকরি করার পরেও এইভাবে হরেক মানের মতো বিক্রি হতে হচ্ছে? এর থেকে তো ভালো আমার মতো বেকার থাকা, আর যাই হোক, জীবনে তো আর কোনোদিন এইভাবে হরেক মালের মতো বিক্রি হবো না। গাইস, তো এইসব দেখার পর মাঝে মাঝে আমি মনে মনে ভাবি যে এরা এত বড় বড় সরকারি চাকরি করে, এক একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, উকিল, শিক্ষক, তাও এরা বিয়ের জন্য মেয়ে খুঁজে পায় না, তাহলে আমার মতো বেকার ছেলেদের কি হবে?
ডিভোর্সি ফর্সা সুশ্রী রামকৃষ্ণ সারদা পূজারী একমাত্র মেয়ের ঘর জামাই সুপুত্র চাই, সেক্সে অক্ষম চলিবে। তা বলছি কি দিদি, একবার বিয়ে করে তো সেটা তুমি টিকাতে পারনি, তো এখন তোমার আবার এত বিয়ে করার শখ কিসের? কথায় বলে না যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠিক তেমনি আমাদের এই ডিভোর্সি দিদি এখন এতটাই ঠেলায় পড়েছে যে শুধু ঘর জামাই নয় একজন নিষ্কাম ছেলেকে বিয়ে করার জন্যও রাজি। তো আমার এখন খুব জানার ইচ্ছে করছে যে আমাদের এই ডিভোর্সি দিদি এমন কি ঠেলায় পড়েছে যে যার জন্য একটা নিষ্কাম ছেলেকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাচ্ছে। এমন কি হতে পারে, কি হতে পারে? ও, আমাদের দিদি তো একবার অলরেডি বিয়ে হয়ে গেছে, চাকরা সে তো করে নিয়েছে, তো এখন আবার সক্ষম হোক বা অক্ষম তাতে কি যায় আসে? বিয়ে সুশ্রী ফর্সা বিধবা ইন্টার করছে অক্ষম, পাত্র ব্রাহ্মণ কায়স্থ চরিত্রবান সুদর্শন নেশাবিহীন সৎ প্রতিষ্ঠিত ব্যবসায়ী শিক্ষিত পরিশ্রমী ইন্টার করছে সম্পূর্ণভাবে দায়িত্ব নিতে আগ্রহী ঘর জামাই পিছুটানহীন পাত্র চাই। মানে ভাই, সব ডিভোর্সি বা বিধবা মেয়েদেরকে এই এক সমস্যা, সবাই তো দেখছি আসল কাজে অক্ষম, ওদিকে আবার ঘর জামাই রাখতে রাজি। এইসব মেয়েদের কোনো ছেলে যদি বিয়ে করে ঘর জামাই থাকতে চায় তাহলে তো সেই ছেলেকে বিয়ের পর ভার্জিন হয়ে মরতে হবে ভাই। সর্বনাশ, ভুলেও কেউ কোনো দিন ঘর জামাই থাকতে চেয়েও না, তা না হলে কিন্তু ভার্জিন হয়ে মরতে হবে। ঘর জামাই থাকতে চাই, এই তো ডিভোর্সি আর বিধবা মেয়েদের জন্য পাত্র খুঁজে পাওয়া গেছে যে বিয়ের পরও ভার্জিন হয়ে মরার জন্য রাজি। তো চলো দেখা যাক আসল কারণটা কি। ভবিষ্যৎ নিরাপত্তায় আমি হৃদয়বান ছোট পরিবারে বিয়ে করে ঘর জামাই থাকতে চাই, তাই আগ্রহী অভিভাবককে শর্ত সাপেক্ষে উল্লেখিত ঠিকানায় এসে আমাকে নিতে হবে। আহরে, ছেলে আমাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য ঘর জামাই থাকতে চায়, তাও আবার শর্ত সাপেক্ষে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যেতে হবে। আহরে কত সুখ, এরপর তো মনে হচ্ছে ছেলে বিয়ের পর হাগামুতা খাওয়া সব কিছু করিয়ে দেওয়ার শর্ত দিয়ে বিয়ে করবে। হে ভগবান, আর যে কী কী দেখতে হবে এই জীবনে। আসুন আসুন দাদা, বলুন দাদা। পাত্রীর জন্য বিজ্ঞাপন দেবো, খুব আর্জেন্ট। হ্যাঁ হ্যাঁ, সব ধরনের মেয়ে আপনি পেয়ে যাবেন, বলুন কেমন মেয়ে লাগবে। হ্যাঁ তো আমার পাত্রী কেমন হচ্ছে সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু বাবার একটু ভালো সম্পত্তি থাকতে হবে, ঘর জামাই থাকতে চাই। বুঝতে পারছেন দেশের অবস্থা এখন খুব খারাপ, কবে না কবে লকডাউন পড়ে যায়, আবার করোনায় মরে গেলে তো সব শেষ, তাই একটু আর্জেন্ট তাড়াতাড়ি করবেন। হ্যাঁ লিখে দেবেন, খুব আর্জেন্ট। আরে দাদা, আপনার যদি এতই ঘর জামাই হওয়ার শখ তো আপনি ছেলে হয়ে জন্ম নিয়েছেন কেন? মেয়ে হয়ে জন্ম নিলেই তো পারতেন, তাহলে ছেলেরা তো নিজে থেকে আপনাকে তুলে নিয়ে যেত, আর এত কষ্ট করতে হতো না আপনাকে। আরে দাদা, আপনাকে আমি জ্ঞান দিতে বলেছি, আমি কি ফ্রিতে বিজ্ঞাপন দিচ্ছি, টাকা দিয়ে করাচ্ছি, তো নাকি যা বলছি তাই করুন। ঠিক আছে ঠিক আছে, বলুন আর কি লাগবে। ঘর জামাই আর কিছু খাওয়া দিতে হবে, হাগা দিতে হবে, আর কিছু খোঁচা দিতে হবে, আর কিছু? সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, অ্যান্ড হ্যাঁ, এর থার্ড এপিসোড দেখতে চাইলে এই ভিডিওতে আমার চাই 20K+ লাইক, জানি তোমরা করে দেবে, তো এক্ষুনি লাইক করে যাও, অ্যান্ড তোমাদের ফ্রেন্ডদের দিয়েও লাইক করো, যাও যাও 20K, বেশি না 20K করে দাও, আমি থার্ড এপিসোড নিয়ে আসবো। অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও এই ধরনের আরও ভিডিও দেখার জন্য। অ্যান্ড হ্যাঁ, যাদের পাত্রপাত্রী লাগবে তারা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও, যাও এক্ষুনি ফলো করো, নাহলে কিন্তু জীবনে কোনো দিন বিয়ে হবে না, এইভাবে তোমাদেরও একদিন বিজ্ঞাপন দিতে হবে। সো গাইস, পরবর্তী ভিডিওতে আবার দেখো, তোমাদের সবাই ভালো থেকো, স্টে হোম স্টে সেফ, 80 বাই। Bye.